আসসালামু আলাইকুম, কেমন আছেন তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন রান্ধতেছি একটা কিংড়ি মাছ দিয়ে, এটা রাঁধবো কিন্তু এটা ঢেকে রেখেছি, তাহলে আমরা দেখি এটা কি হয়েছে। তো মানে এই যে এখন আমি চিংড়ি মাছ দিব, শাক দিয়ে চিংড়ি মাছ রাঁধতেছি, আলু দিয়ে, পাঁপড় পেঁয়াজ দিয়ে রাঁধছি। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে এটা করতে হয়। তাহলে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম, তারপর চিংড়ি মাছ দেওয়ার পরে এটা এটা রাঁধতে থাকি। তারপর সরটা চুলাটা কমায় দিই। এই জন্য আমি বলছি এটা হয়ে যাক। তাহলে আপনাদেরকে আমি দেখাবো একটা কচু শাক রাঁধবো। এটা একটা কবুতর, আমি একটা কবুতর কেটে নিয়েছি। আবার এটা আমি দেখেন এটা কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে। আর এটা আমি একদম আমি এটা কেটে রান্না কে করব। আমি আদাটা একটু বাটতে নিই। আদাটা আমি বেটে সবই বেটে নিব, বেটে তারপর এই তরকারির ভিতরে দিয়ে দিই। এখন তরকারির ভিতরে দিয়ে দিয়েছি। আর এটা একটা ফ্রিজ, ফ্রিজের ভিতর সব কিছু রাখানো যাবে, আর এটাও একটু রাখানো যাবে, সবই রাখানো যাবে। একটু সস মিন করে দিই। একটা ফ্রিজ, আর আমি রাঁধতেছি এটা। এটা হলো একটা খেলনা, কিন্তু এটা আমি রাঁধবো। তাহলে আমি এটা ঢেকে তারপর চুলাটা বেশি বাড়াইনি, তারপর এই ফ্রিজটা লাগাইনি। তাহলে আমি এখন এটা রেখে দিই। তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি কচু শাক কিভাবে কাটে। তাহলে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে কচু শাক রাঁধে। তাহলে আমি যোগ কচু শাকটা এটা কেটে দেব। তাহলে কচু শাকটা মানানো হয়ে গেছে। এখন আমি এটা গরম করে তারপরে এটা ছোট হয়ে তারপরে এটা তরকারির ভিতরে দিয়ে দিব। এখন পানি, পানিতে গরম দিব। পরে এখানে একটা পানি নিব, পানি নিই। পানি নিয়েছি।